ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 10 অপারেটিং অবলিক সার্ভিস কস্টিং লেকচার 7 এই ভিডিওটিতে অপারেটিং অবলিক সার্ভিস কস্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম প্রবলেম C12 পেজ 10-38। চলো অঙ্কটি করা যাক। প্রবলেম C12 ফ্রম দ্য ফলোয়িং ডেটা রিলেটিং টু ডিফারেন্ট ভেহিকলস এ অ্যান্ড বি কম্পিউট দ্য কস্ট পার রানিং মাইল, অর্থাৎ নিম্নে দুটি ডিফারেন্ট ভেহিকলসের তথ্য দেওয়া আছে এবং উক্ত তথ্য থেকে কম্পিউট দ্য কস্ট পার রানিং মাইল, অর্থাৎ প্রতি মাইলের খরচ কত হবে, ব্যয় কত হবে সেটি বের করতে হবে, রানিং মাইলের ব্যয় বের করতে হবে। এখানে ভেহিকলস বা ভেসেলস এ দেওয়া আছে এবং ভেসেলস বি দেওয়া আছে টাকা। মাইলেজ রান অ্যানুয়াল, অর্থাৎ এক বছরে বার্ষিক 30,000 মাইল এ ভেহিকলস বা ভেসেলস চলাচল করে, বি ভেসেলস বা ভেহিকল 12,000 মাইল চলাচল করে। কস্ট অফ ভেহিকলস 50,000 টাকা এ এবং বি ভেহিকলসে 30,000 টাকা। রোড লাইসেন্স ফিস পার ইয়ার 1,500 টাকা এ, 1,500 টাকা বি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইয়ারলি দেওয়া আছে 2,000 টাকা, 1,200 টাকা। গ্যারেজ রেন্ট পার ইয়ার দেওয়া আছে 600 টাকা, 600 টাকা। সুপারভিশন অ্যান্ড স্যালারিজ ইয়ারলি দেওয়া আছে 2,400 টাকা, 2,400 টাকা। ড্রাইভার্স ওয়েজেস পার আওয়ার ঘন্টা প্রতি দেওয়া আছে ভেহিকলস এতে 6 টাকা, বিতে 6 টাকা। কস্ট অফ ফুয়েল পার লিটার, এটা লিটারে দেওয়া আছে 6 টাকা এ এবং বিতে 6 টাকা। মাইলস রান পার গ্যালন, অর্থাৎ এক গ্যালনে 40 মাইলস এ ভেহিকল চলাচল করে এবং বি ভেহিকল 30 মাইল চলাচল করে। রিপেয়ার্স অ্যান্ড মেইনটেন্যান্স পার কিলোমিটার 1.60 এবং 1.20, অর্থাৎ রিপেয়ার্স প্রতি কিলোমিটার বা মাইলে ব্যয় হবে 1.60 1.20 টাকা। টায়ার অ্যালোকেশন পার মাইল দেওয়া আছে 3.30 এবং 4.00। এস্টিমেটেড লাইফ অফ ভেহিকলস কিলোমিটার্স বা মাইল দেওয়া আছে 1 লাখ কিলোমিটার এবং বি ভেহিকলসে দেওয়া আছে 75,000 কিলোমিটার বা মাইল। চার্জেস ইন্টারেস্ট অ্যাট 5% পার অ্যানাম অন কস্ট অফ ভেহিকলস, দ্য ভেহিকলস রান 20 মাইলস পার আওয়ার অন অ্যান অ্যাভারেজ, অর্থাৎ এক ঘন্টায় 20 কিলোমিটার পথ বা মাইল চলাচল করে। এই ছিল দুটি ভেহিকলসের ইনফরমেশন এবং উক্ত অঙ্ক থেকে আমাদের কস্ট পার রানিং মাইল বের করতে হবে। তো কস্ট পার রানিং মাইল বের করতে গেলে আমাদের অপারেটিং কস্ট স্টেটের মাধ্যমে উহা বের করতে হবে এবং কস্ট পার রানিং মাইল বের করতে গেলে আমরা এখানে সাধারণত দেখতে পাই দু ধরনের খরচ, একটি হচ্ছে ফিক্সড অবলিক স্ট্যান্ডিং চার্জ, আরেকটি হচ্ছে ভেরিয়েবল বা রানিং চার্জ। তো ফিক্সড কস্ট কোনগুলো, যে খরচগুলো আমি বলেছি, যে খরচগুলো অ্যানুয়াল বা মান্থলি দেওয়া থাকে সেই খরচগুলো সাধারণত, এবং পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ মানে 100 টাকার এক বছরের সুদ 5 টাকা, এরকম পার্সেন্টেজ বা ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ যখন থাকে তখন সেগুলো হয় হচ্ছে ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং চার্জ। আর যখন কিলোমিটার বা মাইল বা আওয়ার বা গ্যালন বা লিটার এই জাতীয় তথ্যে দেওয়া থাকে তখন সেই আইটেম বা সেই খরচগুলোকে ভেরিয়েবল বা রানিং কস্টে আমরা অন্তর্ভুক্ত করে অঙ্ক করি। তো চলো দেখা যাক অপারেটিং কস্ট স্টেটমেন্ট কীভাবে করা হয়। স্টেটমেন্ট অফ অপারেটিং কস্ট ভেহিকলস এ ভেহিকলস বি, এখানে ইয়ারলি কস্ট টাকা, কস্ট পার কিলোমিটার বা মাইল, ইয়ারলি কস্ট, কস্ট পার কিলোমিটার বা মাইল। প্রথমে স্ট্যান্ডিং কস্ট পার অ্যানাম, এখানে আমাদের অঙ্কে প্রথমে দেওয়া আছে মাইলেজ, এটি আমাদের টোটাল ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্টকে আমরা এই মাইলেজ বা কিলোমিটার যেটা আমরা সেটা দিয়ে ভাগ করব, এটা যার জন্য ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত হবে না কারণ এটা মাইল। কস্ট অফ ভেহিকলস 50,000-30,000, এটি ভেহিকলসের অরিজিনাল কস্ট বা ক্রয় মূল্য, এটি ডেপ্রিসিয়েশন নির্ণয়ের ক্ষেত্রে বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে, এটি ফিক্সড কস্টে অন্তর্ভুক্ত হয় না। রোড লাইসেন্স ফিস পার ইয়ার, এইটা রোড লাইসেন্স দেওয়া আছে 1,500 টাকা, এখানে আমরা প্রথমে দিছি রোড লাইসেন্স ফিস 1,500, যেহেতু এটা ইয়ারলি কস্ট আমাদের ইয়ারলি কস্টে 1,500 টাকা। এরপরে দেওয়া আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইয়ারলি 2,000 টাকা, 1,200 টাকা, আমরা এখানে সরাসরি ইন্স্যুরেন্স 2,000, 1,200 টাকা
তারপরে দেওয়া আছে এখানে গ্যারেজ রেন্ট পার ইয়ার, এটাও অ্যানুয়াল দেওয়া আছে 600 600। আমরা এখানে সরাসরি গ্যারেজ রেন্ট 600 600 বসিয়েছি। তারপরে অঙ্কে দেওয়া আছে সুপারভিশন অ্যান্ড স্যালারিজ ইয়ারলি, এটাও ইয়ারলি দেওয়া আছে 2400 2400। আমরা এখানে বসিয়েছি সুপারভিশন অ্যান্ড স্যালারি 2400 টাকা 2400 টাকা। এরপরে আমাদের অঙ্কের নিচে চার্জ ইন্টারেস্ট অ্যাট 5%, আমি আগেই বলেছি অরিজিনাল কস্টের উপরে ইন্টারেস্টের যে রেট থাকে সেটি বার্ষিক, এবং বার্ষিক যে খরচগুলো সেগুলোই হয় ফিক্সড। সেজন্য আমরা এখানে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% অফ ভিকেলস কস্ট, অর্থাৎ 25,000-এর, অর্থাৎ আমরা এখানে 5% দেওয়া আছে, অর্থাৎ 50,000-এর 5% 2500, 30,000-এর 5% হয় 1500। আমরা এখানে সরাসরি 2500 টাকা এবং 1500 টাকা বসিয়েছি, এইখানে 10% না হয়ে 5% হবে। এই ছিল আমাদের অপারেটিং কস্ট স্টেটমেন্টের ফিক্সড কস্ট। তো ভিকেলস এর টোটাল ফিক্সড কস্টের যোগফল হচ্ছে 9,000 টাকা, আর ভিকেলস বিতে যোগফল হচ্ছে 7,200 টাকা। তো এখন আমাদের দেখতে হবে যে এক বছরে ভিকেলস এ কত কিলোমিটার বা মাইল চলাচল করেছে। আমাদের অঙ্কের প্রথম লাইনে বলা আছে মাইলেজ রান অ্যানুয়াল 30,000 মাইল এবং বি ভিকেলস 12,000 মাইল। আমরা যদি এখন এ ভিকেলসের ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্টকে 30,000 দ্বারা ভাগ করে, তাহলে এক মাইল বা এক কিলোমিটারের কস্ট পার রানিং কিলোমিটারের ব্যয় পাওয়া যাবে। অর্থাৎ আমরা এখানে 9,000 ভাগ 30,000 আর 7,200 ভাগ 12,000, 9,000-কে 30,000 দিয়ে ভাগ দিলে হয় 0.30 টাকা এবং বিতে হয় 0.60 টাকা, 7,200 ভাগ 12,000 ভাগ করলে 0.60 টাকা। এই ছিল আমাদের ভিকেলস এ এবং ভিকেলস বি এর স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্টের ফিক্সড এক্সপেন্স পার কিলোমিটার বা মাইলের ব্যয়। এরপরে আমরা দেখব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কোনগুলো হয় সেটা আমি পূর্বেই বলেছি, যে সকল খরচসমূহ ইয়ারলি বা মান্থলি দেওয়া থাকে না, কিন্তু আওয়ারলি, লিটার, গ্যালন এবং পার মাইল বা কিলোমিটারের ভিত্তিতে দেওয়া থাকে, সেই সকল আইটেমগুলো আমরা ভেরিয়েবল কস্ট বা রানিং কস্টের মধ্যে অন্তর্ভুক্ত করি। তো এখানে রানিং কস্ট পার কিলোমিটার আমরা এখন বের করব, সেটি হচ্ছে ড্রাইভার ওয়েজেস। প্রথমে ড্রাইভার ওয়েজেস এখানে অঙ্কে দেওয়া আছে, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার ঘন্টা প্রতি দেওয়া আছে কত, 6 টাকা, এর বি হচ্ছে 6 টাকা। এখন দেখতে হবে যে আমাদের মোট মাইল চলেছে 30,000। এখন অঙ্কের নিচে বলা আছে দ্য ভিকেলস রান 20 মাইলস পার আওয়ার, এক ঘন্টায় 20 মাইল পথ চলে। তাহলে 20 দিয়ে যদি 30,000-কে ভাগ করি তাহলে আমাদের টোটাল ঘন্টা পাওয়া যাবে, সেই ঘন্টাকে আমরা যদি 6 টাকা দিয়ে গুণ দেই তাহলে এ ভিকেলসের ড্রাইভার ওয়েজেস পাওয়া যাবে অ্যানুয়াল। অর্থাৎ আমরা এখানে দিয়েছি 30,000 ভাগ 20 গুণন 6। অনুরূপভাবে বি ভিকেলসেও আমরা দিয়েছি 12,000 ভাগ 20 গুণন 6। আমরা এখানে বি ভিকেলসেও দিয়েছি 12,000 ভাগ 20 গুণন 6, অর্থাৎ 9,000 টাকা এবং 3,600 টাকা। এটি ছিল ড্রাইভার ওয়েজেস, অ্যানুয়াল ড্রাইভার ওয়েজেস। তারপরে আমাদের অঙ্কে দেওয়া আছে কস্ট অফ ফুয়েল পার লিটার, এটি দেওয়া আছে লিটারের দাম 6 টাকা 6 টাকা। এখন আমাদের দেখতে হবে যে মাইল রান পার গ্যালন, অর্থাৎ 40 মাইল চলাচল করে। তাহলে 30,000 ভাগ 40 গুণন 6, আমরা এখানে দিয়েছি 30,000 ভাগ 40 গুণন 6 এবং 12,000 ভাগ 30 গুণন 6। তাহলে আমরা এখানে অ্যানুয়াল ফুয়েল কস্ট পেয়ে যাব 4,500 এবং 2400। তারপরে আমাদের অঙ্কে দেওয়া আছে রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স পার কিলোমিটার, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স পার কিলোমিটার বা মাইলে দেওয়া আছে 1 টাকা 60 পয়সা। তাহলে আমাদের এক বছরে মোট ইফেক্টিভ রানিং কিলোমিটার ছিল 30,000, অর্থাৎ 30,000 গুণন 1.60। আমরা এখানে দিয়েছি রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স 30,000 গুণন 1.60, 12,000 গুণন 1.20, অর্থাৎ 48,000 এবং 14,400। তারপরে অঙ্কে টায়ার কস্ট, অঙ্কে এখানে বলা হয়েছে টায়ার অ্যালোকেশন পার মাইল, প্রতি মাইলে দেওয়া আছে 3 টাকা 30 পয়সা এবং 4 টাকা। আমাদের মোট মাইল হচ্ছে 30,000 গুণন 3 টাকা 30 পয়সা এবং 12,000 গুণন 4 টাকা। তো আমরা এখানে টায়ার কস্ট দিয়ে 30,000 গুণন 3 টাকা 30 পয়সা এবং 12,000 গুণন 4 টাকা সমান 99,000 এবং 48,000 টাকা। এরপরে ডেপ্রিসিয়েশন অঙ্কের কোথাও বলা থাকে না, তবে ইনফরমেশন দেওয়া থাকে অরিজিনাল কস্ট 50,000 এবং টোটাল এস্টিমেটেড লাইফ দেওয়া আছে 1,00,000।
তাহলে 1 লক্ষ দিয়ে 50,000কে যদি ভাগ করে তাহলে 1 মাইল বা 1 কিলোমিটারের ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে। যেহেতু আমাদের এই বছরে 30,000 মাইল বা কিলোমিটার পথ চলেছে, সেহেতু 30,000 দিয়ে গুণ দিলে আমাদের এই বছরের অবচয় এই ভিকেলসের এই বছরের আমরা ডেপ্রিসিয়েশন পাব। তো সেই রেফারেন্সে আমরা এখানে করেছি, অর্থাৎ ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এখানে আমাদের দেওয়া ছিল কস্ট অফ ভেহিকলস 50,000, অর্থাৎ 50,000 ভাগ 1 লাখ গুণন 30,000 আমরা এখানে লিখেছি 50,000, এটা মিস্টেক হয়েছে, এখানে 50,000 ভাগ 1 লাখ গুণন 30,000, 50,000 ভাগ 1 লক্ষ গুণন 30,000 সমান 7,500, এবং এটা হবে 30,000 ভাগ 75,000 গুণন 12,000, এটা সমান হবে 2400। এই ছিল আমাদের ভেরিয়েবল এক্সপেন্স, এবং ভেরিয়েবল এক্সপেন্সের যোগফল হচ্ছে 1,68,000 এবং বি ভিকেলসে 70,800। তো এই ছিল আমাদের ভেরিয়েবল কস্টের টোটাল ফিগার। এখন এই টোটাল 1,68,000কে আমরা যদি 30,000 কিলোমিটার দিয়ে ভাগ দেই, অর্থাৎ 30,000 এবং 12,000 কিলোমিটার দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে আমাদের ভেরিয়েবল কস্টের পার মাইলে ব্যয় হবে 5.60 টাকা এবং বি ভিকেলসের ব্যয় হবে 5.90 টাকা। আর আমাদের টোটাল কস্ট পার কিলোমিটার বলতে আমরা বুঝি ফিক্সড কস্টের পার মাইল এবং ভেরিয়েবল কস্টের পার মাইল, অর্থাৎ ফিক্সড কস্টের পার মাইল ছিল 30 পয়সা এবং ভেরিয়েবল কস্টের পার মাইল হচ্ছে 5.60 টাকা, এটা যোগ করলে হয় 5.90 টাকা, এবং বি ভিকেলসে ফিক্সড কস্ট ছিল 60 পয়সা এবং ভেরিয়েবল কস্ট ছিল 5.90 টাকা, অর্থাৎ 6.50 টাকা। এই ছিল উক্ত অঙ্কের সমাধান। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।